হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুষ্ণাস ক্লক। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন হোয়াইট সস পাস্তার রেসিপি। পর্ণাদি কদিন আগে আমার কাছে এই রেসিপিটা শেয়ার করার রিকোয়েস্ট করেছিল, তাই আমি আজকে এখানে তোমাদের সবার সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। প্রথমেই পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার এগুলোকে ছোট করে কুচি করে নিলাম। সুইট কর্নগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। সুইট কর্ন দোকান থেকে কিনে আনলে এর মধ্যে একটু ওদের আশাস থাকে, তো এই জিনিসগুলো জলে ভালো করে ধুয়ে নিতে হবে, তাই আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিয়েছি। এরপর বোনলেস চিকেনের সঙ্গে আদা রসুন গ্রেট করে দিলাম, আর স্বাদ মতো নুন গোলমরিচ দিয়ে সবটা ভালো করে মেখে নিলাম। তারপরে এটাকে প্রেশার কুকারে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। এরপর একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিলাম। পাস্তাগুলো কিন্তু 90% মতো সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে কিছুটা ধুয়ে নিয়ে তারপর কিছুটা পরিমাণ সাদা তেল মিশিয়ে নিলাম, যাতে এগুলো গায়ে গায়ে স্টিক না করে যায়। এরপর কড়ায় সাদা তেল দিয়ে ওই কুচি করা রেড ইয়েলো বেল পেপার, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপর ওই ভাজা সবজিগুলো একটু কড়ার মধ্যে সাইড করে আর একটুখানি তেল গরম করে 5-6টা ডিম ফাটিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর ডিমগুলো ওই ভেজে রাখা সবজিগুলোর মধ্যেও ভালো করে মিশিয়ে নিলাম। ডিমটা ভালো করে ভেজে সবজির সঙ্গে মিশে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিক্সড হার্ব বা ইটালিয়ান সিজনিংও তোমরা দিতে পারো, আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ আর স্বাদ মতো লবণ। এরপর সেদ্ধ করে রাখা পাস্তাটা এই ভাজাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর হোয়াইট সস পাস্তার মেন হোয়াইট সসটা তৈরি করার জন্যে প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল, তোমরা বাটারও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার বা ময়দা, এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বাটার বা অয়েলটার সঙ্গে। তারপরে সামান্য পরিমাণ দুধ দিতে হবে এবং এটা সমানে নাড়তে থাকতে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়। লাম্পস তৈরি হলেও কোনো প্রবলেম নেই, নাড়তে নাড়তে লাম্পসগুলো আস্তে আস্তে চলে যাবে। এরপর এর মধ্যে একে একে গ্রেট করা রসুন, কর্ন, স্বাদ মতো নুন, গোলমরিচ আর মিক্সড হার্বস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি আমাদের হোয়াইট সস। হোয়াইট সসের কনসিস্টেন্সিটা খুব বেশি থিক হবে না, এই দেখো এই রকম টাইপের হবে, খুব বেশি থিকও না আর খুব বেশি লিকুইডও নয়। তারপর এটা মিশিয়ে নেব আমাদের পাস্তার সঙ্গে, ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। এরপর ওই সেদ্ধ করে রাখা চিকেনগুলো তার চিকেন স্টক সমেত একটা জায়গায় ঢেলে নিয়ে চিকেনগুলোকে ভালো করে পিস পিস করে নেব। তারপর এই পুরো চিকেন স্টক সমেত চিকেনটা পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। এরপর একটু ফ্রেশ ক্রিম, আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি, ফ্রেশ ক্রিম নিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু এভাবে ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি আমাদের হোয়াইট সস চিকেন পাস্তা। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে দেখো। এই হোয়াইট সস চিকেন পাস্তাটা আগের বার আমি আমার জন্মদিনে আমার স্কুলের সমস্ত কলিগদের খাইয়েছিলাম আর সবারই খুব ভালো লেগেছিল। এবারেও আমার বার্থডের ব্রেকফাস্টে আমি এই রেসিপিটা করেছি আর বাড়িতে সবার খুব ভালো লেগেছে। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে জানিও যে কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও।